আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতির আন্দোলনকারীদের 9 বছর হতে চলল, কিন্তু এখনও অবধি মেলেনি কোনো সুরাহা। তাই আজ তারা পালন করলো এক অভিনব উদ্যোগ। আজ শিবরাত্রি উপলক্ষে মেয়েরা ফুল বেলপাতা দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে কমিশনকে ইঙ্গিত দিলেন যে এবার তোমরা তোমাদের শিব ঘুম ভাঙাও। তাদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। দেখুন, আমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি অবতীর্ণ হলো, মোস্তফা সিং 1400 চলে একজনের চাকরি পায়নি। একটা অর্ডার রয়েছে যে অবিলম্বে 9 মার্চ ডিসেম্বরে প্যানেল করতে হবে। হ্যাঁ, 9 বছর পার হলো। হ্যাঁ, কিন্তু সেই প্যানেল এখনো প্রকাশ হয়নি। আজকে শিবরাত্রি, আজকে গঙ্গা জল বেলপাতা ফুল দিয়ে যেমন মহিলারা ঠিক একটা আরাধনা করে, সেই জায়গা থেকে আমরা কমিশনকে তার শিগগিরই ভাঙাতে চাই যে কমিশন তুমি জাগো, অবিলম্বে কোর্টে যাও, স্বচ্ছ মেহতারে জমা দাও। হাইকোর্টে অর্ডার রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি 9 বছর পার হলো, কিন্তু একজন চাকরি হয়নি। অবিলম্বে মেহতারকে প্রকাশ করে যোগ্য প্রার্থীদেরকে স্কুলে পাঠাতে হবে। এই হচ্ছে আমাদের মূলত দাবি আজকে কর্মসূচি। হ্যাঁ, এই বিষয়ে যেহেতু একটা শিবরাত্রি একটা আরাধনা, সেই জায়গা থেকে আমরা সেই গঙ্গা জল ই করে সেই শিবিরকে আরাধনা করে জানাতে চাই, কমিশন তোমার শিবগুম ভাঙাও। দীর্ঘ 9 বছর হলো, আর কতদিন তুমি পার করবে? একটা নিয়োগ প্রক্রিয়া 9 বছর পার হলে একজন চাকরি পায়নি, সেই জায়গায় তুমি যোগ্য অবিলম্বে নিয়োগ করে সুশান্ত ঘোষ পশ্চিমবঙ্গ আপনার চাকরি।